নমস্কার, সিএনএন 24 নিউজে আপনাদের সঙ্গে রয়েছি আমি পরমা। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। রাজ্যে শীঘ্রই বলবৎ হচ্ছে জনসংখ্যা নীতি, অধিক সন্তানে মিলবে না সরকারি চাকরি, বললেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সংকেত, হাইকমান্ডের ডাকে তড়িঘড়ি দিল্লি যাত্রা সর্বানন্দের। বরাকের বনভূমি সুরক্ষা নিশ্চিত করতে বন কর্তাদের নির্দেশ মন্ত্রী পরিমলের। জেলা জুড়ে করোনা সংক্রমণ রোধে ব্যাপক পুলিশি অভিযান কাছাড়ে। গুদাম ও চাল কেলেঙ্কারিতে মূলচাঁদ জড়িত নয়, স্পষ্টীকরণ ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। কংগ্রেস বিধায়ক রূপজ্যোতি কুর্মির বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক, বললেন প্রদেশ কংগ্রেস অধ্যক্ষ রিপুন বরা। এবার খবর বিস্তারিত। অধিক সন্তানে মিলবে না সরকারি সুযোগ সুবিধা, রাজ্যে বলবৎ হচ্ছে জনসংখ্যা নীতি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ তথ্য জানিয়ে বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন বলবৎ হচ্ছে রাজ্যে শীঘ্রই। মহিলাদের ক্ষুদ্র ঋণ মকুব নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ভবিষ্যতে জনসংখ্যা নিয়ন্ত্রণের নীতি মেনে রূপায়িত হবে সরকারি সব প্রকল্প। সরকারের কাছ থেকে কোনো প্রকল্পের সুবিধা পেতে হলে জনসংখ্যা নীতির উপর ভরসা করবে সবকিছু। ক্ষুদ্র ঋণ থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রেও কার্যকর হচ্ছে রাজ্যে এই নতুন নীতি। তবে চা জনজাতি সম্প্রদায়, তপশিলি জাতি, উপজাতিদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। ফাইন্যান্স এজেন্সি, বিশেষ করে বন্ধন ব্যাংক, নর্থ ইস্ট স্মল ফাইন্যান্সিয়াল বোর্ড, আরো আমার ইয়ার আরোহণ ফাইন্যান্সিয়াল সার্ভিস আরো MFIN অর্থাৎ মাইক্রো ফাইন্যান্স কোম্পানি সকলের যেটো সংস্থা, সেই সংস্থাটোর লগতো আমি দীঘলীয়াভাবে আজি এমাহৰ পৰা কথা বতৰা পাতি আছিল। মাইক্রো ফাইন্যান্সৰ সময়ত আপোনালোকে জানে যে নির্বাচনৰ সময়ত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ হৈ মই যেতিয়া বক্তব্য ৰাখিছিল, প্ৰতিখন সভাতে মই কৈছিল যে দুখীয়া মহিলাক মাইক্রো ফাইন্যান্সৰ পৰা ৰেহাই দিয়া হ'ব। অর্থাৎ ইনভার্টেটৰ ভিতৰত দুখীয়া শব্দটো মোৰ প্ৰতিটো বক্তব্যতে আছিলে, আৰু আপোনালোকে সেইটো ইচ্ছা কৰিলে ভিডিঅ' ক্লিপিং বিলাকো চাব পাৰিব। গতিকে আমি যিয়েই কৰিব লাগিব, দুখীয়া আৰু আৰ্তজনৰ কাৰণে কৰিব লাগিব। আপোনাৰ মোৰ দৰে মানুহৰ কাৰণে আমি কৰিলেতো মানুহে কোৰ্টতো যাব পাৰে যে ধনী মানুহৰ কাৰণে আপোনালোকে কিয় কৰিছে। গতিকে প্ৰথম কথা, আমাৰ লক্ষ্যটো হ'ল যে দুখীয়া আৰু আৰ্তজনৰ কাৰণে আমি কৰিব লাগিব। দুখীয়া বুলি কওঁতে কোন দুখীয়া, তার উপর আমি আলাপ আলোচনা করে লব পাৰো যে ঠিক আছে, পকা ঘর এটাও দুখিয়াই হব পাৰে যদি ভিতৰত অবস্থাটো বেয়া, এটা বেলেগ কথা। কিন্তু বেসিক্যালি আমি নির্বাচনত দুখিয়া আৰু দরিদ্র আৰু আৰ্তজনৰ লোন ৰেহাইৰ কথাহে কৈছিলো। আমি কোনো ধনী মানুহৰ লোন ৰেহাইৰ কথা কোৱাও নাছিলো, আৰু এটো কৰা উচিতো নহয়। এটা তিনিটা প্রশ্ন থাকিব। সেইটো হল, যেতিয়া আমি কোনোবা মহিলাক লোন মাফ করে দিম, তেতিয়া সেই মহিলাগৰাকী যেটো সিভিল স্কোর বুলি কয় ব্যাংকর লোন লওয়া, NPA হয়ে যাব, আৰু সিভিল স্কোর বেয়া হয়ে গেলে সরকারে লোনটো ঘুরাই দিলেও তেওঁলোকে ভবিষ্যতে আৰু ব্যাংকৰ পৰা কোনো লোন লব নোৱাৰে। অর্থাৎ এইটো ব্যাংকৰ নিয়ম যে মোৰ যদি মই লোন ঘূৰাই দিয়া নাই, এবাৰ যদি মোৰ নামটো NPA হিচাপে লিষ্টত গুচি গ'ল, তেতিয়া সেই মহিলাগৰাকী বা মহিলাগৰাকীৰ ঘৰখনে ভৱিষ্যতে আৰু লোন ল'ব নোৱাৰে। এই কথাটো আমি দৃষ্টি ৰাখিব লাগিব যে আমি সকলোকে যদি ঋণ কৈছোঁ, ঋণ আমি ৰেহাই দিলোঁ, ৰিলিফ দিলোঁ, তেতিয়া এই মহিলা গোটেই 22 লাখ মহিলা আৰু কেতিয়াও বেংকৰ পৰা ভৱিষ্যতে কনকলতা হোক, NRLM হোক, আন আঁচনিবিলাকৰ পৰাও বেংকৰ লোন নাপাব। গতিকে এতিয়া এগৰাকী মহিলাক তিনিটাতকৈ অধিক লোন দিব নোৱাৰে কোনেও, 1,25,000তকৈ বেছি কোনেও লোন দিব নোৱাৰে, আৰু BPL মহিলাক লোন দিব নোৱাৰে, আৰু ঘৰলৈকে কোনো এজেণ্ট যাব নোৱাৰে। সেই আইনখনো আমি ইতিমধ্যে অসমৰ মহামান্য ৰাজ্যপালে চহী কৰি দিছে, চ' ইট হেজ বিকাম এ ল'। গতিকে বহুত মহিলাৰ ভৱিষ্যতৰ দিনতো সুৰক্ষা হ'ব। যে অসম চৰকাৰে অনাগত ভৱিষ্যতত, এইটো কথা নকলে মই পিছত কোৱা বুলি ক'ব, লোন ৰেহাই কওক কিবাই কওক, আমি কিন্তু বৰ্তমান চৰকাৰৰ আঁচনিবিলাকত এইবাৰ পপুলেশ্যন নৰ্মছটো আহি যাব। বাগিচা ST আৰু SC মানুহৰ ক্ষেত্ৰত পপুলেশ্যন নৰ্মছটো নাহে,
বাকি সরকারৰ পৰা যি কোনো সুবিধা ভৱিষ্যতে ললে কিন্তু পপুলেশ্যন নর্মসটো আহিয়ে যাব, কাৰণ পপুলেশ্যন পলিসিখন ইতিমধ্যে আৰম্ভ হৈ গ'ল। গতিকে এই লোন ৰেহাই দিয়াৰ ক্ষেত্ৰত এসটি এসটি টি গার্ডেনক বাদ দি বাকি মহিলাৰ ক্ষেত্ৰত কিবা এটা পপুলেশ্যন নর্মস খাটিব। গাইপতি পাঁচ গৰাকী সন্তানো হলেও কথা নাই, প্ৰথমবাৰটো পাঁচ চারি ওপৰত ৰাখিম, দুটত নাহো, অলপ ওপৰত ৰাখিম পাঁচ চারি। কিন্তু লাহে লাহে আমি সরকারী সুবিধাবিলাক কিন্তু দুটা সন্তানলৈকে আমি নমাই আনিম। কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভবত অন্তর্ভুক্ত হচ্ছেন সর্বানন্দ সোনোয়াল। রাজ্য জুড়ে এ নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই। মোদী মন্ত্রিসভা সম্প্রসারণের ঠিক আগে শুক্রবার দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাকে তলব করেছেন এবং এদিনই তিনি তড়িঘড়ি দিল্লি যাত্রা করলেন। দুটি আভাস পাওয়া গিয়েছিল যে ঝাড়খণ্ডের রাজ্যপাল অথবা কেন্দ্রীয় মন্ত্রী করা হবে সোনোয়ালকে। বিশ্বস্ত সংবাদ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়ার লক্ষ্যেই তাকে হঠাৎ করে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। তবে হঠাৎ করে শীর্ষ নেতৃত্বের তলব পাওয়ায় সমীকরণ এখন মিলতে শুরু করেছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে রাজ্যের ভার অর্পণ করে সর্বানন্দকে ফের দিল্লির কেন্দ্রীয় রাজনীতিতে নিয়ে যাচ্ছে শীর্ষ নেতৃত্ব। বরাক উপত্যকার তিন জেলায় বনভূমি সুরক্ষা নিশ্চিত করতে বনকর্তাদের নির্দেশ দিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শনিবার শিলচরে কাছাড় জেলা শাসকের কনফারেন্স হলে বন বিভাগের এক পর্যালোচনা বৈঠকে বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এই নির্দেশ দেন। মন্ত্রী শুক্লবৈদ্য বলেন, বনভূমিতে কঠোর নজরদারি ও তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যাতে কোনো ধরনের অঘটন না ঘটে। তিনি বলেন, বনভূমি যাতে কোনো দখল না হয় তার জন্য কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। তিনি জেলা প্রশাসন এবং বনকর্তাদের প্রত্যেকটি গ্রামে নিবিড় নজর রাখারও নির্দেশ দেন। বাইরে থেকে কোনো ব্যক্তি যাতে না আসে এবং যদি কেউ প্রবেশ করে সেই ব্যক্তিকে কঠোরভাবে বন বিধি মেনে চলতে হবে। হ্যাঁ, আজকে আমাদের ডিসির কনফারেন্স রুমে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা এখানে ফরেস্টের রিভিউ করেছি। তো আমাদের সঙ্গে জেলার তিনজন বিধায়ক উপস্থিত ছিলেন, মিহির সোম ছিলেন, আমাদের কৌশিক রায় মহোদয় ছিলেন, আর শিলচরের রাজু দল ছিলেন, শিলচরের সম্মানীয় বিধায়ক। গুয়াহাটি থেকে আমাদের হেড অফ ফরেস্ট ফোর্স তিনি এসছেন, পিসিসিএফ। এটার মূল কারণ ছিল যে ইদানিংকালে আপনারা দেখছেন যে মিজোরামের পক্ষ থেকে হাইলাকান্দি বা করিমগঞ্জের কিছু জায়গায় ওরা বেদখল করার চেষ্টা করছেন। তো এটার সম্পূর্ণ তথ্য ইত্যাদি নেওয়ার জন্য, কারণ যদিও আমাদের সরকারের পক্ষ থেকে তার ব্যবস্থা চলছে, বিভাগের পক্ষ থেকেও আমরা অফিসার গিয়েছেন, আমাদের এডিশনাল পিসিসিএফ পিসিসিএফ তারা গিয়েছেন, এবং আমাদের হাইলাকান্দি করিমগঞ্জ আমাদের ডিজিপি থেকে আরম্ভ করে অনেক উচ্চপদস্থ যারা কর্মকর্তারা তারা গিয়েছেন, ডিসিএসপি সবাই খবর রাখছেন। তারপরেও একটা যৌথভাবে তিন জেলা আমরা বসে এ নিয়ে কিছু চর্চা হয়েছে। নতুন এসওপি জারির পর কাছাড় জেলা জুড়ে করোনা সংক্রমণ রোধে ব্যাপক পুলিশি অভিযান চলছে। আজ শহরের প্রেমতলা মোড়ে ট্রাফিক পুলিশ ও কাছাড় জেলা প্রশাসনের জোরালো অভিযানে বহু ব্যক্তি ও যানবাহন আটক করা হয়। এতে মূলত কোভিড প্রোটোকল অমান্যকারীদের বিরুদ্ধে ব্যাপক পুলিশি সক্রিয়তা নজরে আসে। এবার একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ভারত ড্রাগস এন্ড সার্জিক্যাল, এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফ্রারেড থার্মোমিটার, পিপিই কিট ইত্যাদি। এছাড়াও হুইল চেয়ার, গ্লুকোকার্ড মিটার
সোডিয়াম হাইপোক্লোরাইড, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা: অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, হসপিটাল রোড, শিলচর, 788-001। যোগাযোগ করুন 03842-264-307 অথবা 9435074307। গ্রেসওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর, কোভিড সহ যে কোনো কঠিন রোগের স্বল্প খরচে নির্ভরযোগ্য ও সুচিকিৎসায় আপনারা পাচ্ছেন মাল্টি স্পেশালিটি ডক্টর্স ওপিডি, ল্যাপ্রোস্কোপি, ডায়ালাইসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, কলপোস্কোপি, এক্স রে, ল্যাবরেটরি, আইসিইউ, এনআইসিইউ, ইনডোর অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি সার্জারি, মেডিসিন সহ ফার্টিলিটি ক্লিনিক। গ্রেসওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর আপনাদের সেবায়। যোগাযোগ নম্বর 03842-242-024। ফিরে এলাম বিরতির পর। গুদাম এবং চাল কোনটি মূলচাঁদের নয়, জানালো বণিক সংস্থা। লুনিয়া মার্কেটিং লিমিটেডের গুদামের সঙ্গে মূলচাঁদ বৈদের সম্পর্ক থাকার অভিযোগ খারিজ করল শিলচর ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপক পাল জানান, দুটির সঙ্গেই মূলচাঁদের কোনো সম্পর্ক নেই। গুদামটির মালিক লুনিয়া মার্কেটিং প্রাইভেট লিমিটেড অ্যাসোসিয়েশনের একজন সদস্য। এটি একটি কর্পোরেট কোম্পানি। অভিযান চালানোর সময় মালিকের ফোন পেয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি মূলচাঁদ বৈদ সহ অন্য দুই সদস্য ঘটনাস্থলে গিয়েছিলেন। একজন সদস্যের কিছু ঘটলে দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী হিসেবে যেতে হয় অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের। মূলচাঁদের উপস্থিতিকে একাংশ সংবাদ মাধ্যম মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে রটাচ্ছে। একটি রাজনৈতিক দল মূলচাঁদকে জড়িত করে কুৎসা রটাচ্ছে যা ভিত্তিহীন। মিথ্যা অপবাদ দিয়ে মূলচাঁদের ভাবমূর্তিকে বিনষ্ট করার অপচেষ্টার নিন্দা জানিয়েছে ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন। রূপজ্যোতি কুর্মীর বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা। মরিয়ানির এই কর্মনিষ্ঠ বিধায়ক দল এবং পদ দুটোই ছেড়েছেন। তিনি জানান সোমবার যোগ দেবেন বিজেপিতে। এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রিপুন বলেন, রূপজ্যোতির মতো একজন সরব বিধায়কের দল ত্যাগ কংগ্রেসকে অনেকটাই দুর্বল করবে, তবে সব বিপর্যয় কাটিয়ে দল ফের ঘুরে দাঁড়াবে রাজ্যে। তিনি আরো বলেন, আমাদের কাছে প্রত্যেক কর্মী মূল্যবান সম্পদ, একজন কর্মীও যাতে দল ত্যাগ না করেন এটাই আমরা চাই। ট্রেন যাত্রীদের জন্য সুখবর, আগামী জুলাই মাসের মাঝামাঝি থেকে এনএফরেল একাধিক প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এখন 49 জোড়া স্পেশাল মেল বা এক্সপ্রেস এবং 5 জোড়া লোকাল প্যাসেঞ্জার ট্রেন চলাচল করছে। আরও 23 জোড়া স্পেশাল মেল বা এক্সপ্রেস ট্রেন চালানো হবে বলে ইতিমধ্যেই নোটিশ জারি করা হয়েছে। এদিকে পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত জুলাই মাস থেকে কয়েকটি ট্রেনের পরিষেবা বাড়ানো হয়েছে। বরাকবাসীর জন্য সুখবর হচ্ছে যে 05612-05611 নম্বরের শিলচর গুয়াহাটি শিলচর ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস স্পেশাল ট্রেনটির পরিষেবা 1 জুলাই থেকে চলাচল বৃদ্ধি করা হয়েছে। এই ট্রেন সপ্তাহে 3 দিন করে বুধবার, শুক্রবার ও রবিবার শিলচর থেকে রওনা দেবে এবং গুয়াহাটি থেকে সোমবার, বৃহস্পতিবার ও শনিবার শিলচরের উদ্দেশ্যে রওনা দেবে। সাম্প্রতিক কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে কিনা সে ব্যাপারে মতামত জানতে রাজ্যের সংশ্লিষ্ট কিছু সংগঠনকে আমন্ত্রণ জানানো হয় সরকারের পক্ষ থেকে। কিন্তু আশ্চর্যজনকভাবে বরাক উপত্যকা তথা বাঙালিদের কোনো সংস্থার মতামত জানার প্রয়োজন বোধ করেননি দিশপুরের কর্তারা। এই নিয়ে এবার সোচ্চার হলেন বরাক ডেমোক্রেটিক যুবফ্রন্টের কর্মকর্তারা। অনলাইনে অনুষ্ঠিত যুবফ্রন্টের এক সভায় এই ব্যাপারে উল্লেখ করে যুবফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন যে, সরকার যতই সমন্বয়ের কথা বলুক না কেন, বরাক উপত্যকা তথা এখানকার বাসিন্দাদের এইভাবেই বারবার অবজ্ঞা করা হয়। পুলিশের জিম্মায় জনৈক কারফিউ অমান্যকারীর আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার রাতে শিলচর রংপুর পুলিশ পেট্রোল পোস্টে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশের পিটুনিতেই মৃত্যুর অভিযোগ তুলে শতাধিক জনগণ পুলিশ চৌকি ঘেরাও করে। খবর পেয়ে কাছাড়ের পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নিম্বালকার তার বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে অবস্থা নিয়ন্ত্রণে আসে। ঘটনার
বিবরণে জানা গেছে, রংপুর পুলিশ পেট্রোল পোস্টে একটি দল করাতি গ্রাম থেকে বাবুল বণিক নামে কাফি অমান্যকারীকে দোকান খোলার অভিযোগে আটক করেছিল। তাকে আটক করে থানায় নিয়ে আসার কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য সিভিল হাসপাতালে নিয়ে আসে। ডাক্তাররা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন, কিন্তু সেখানে আনার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। সকলে জানে যে যিটো কোভিড মহামারীর কারণে কার্ফিউ আর কোভিড প্রটোকল যদি আইনসঙ্গত ইম্পোজ করা যায় আমার রংপুর পিপির সদর থানা শিলচর সদর থানা অন্তর্গত পেট্রোলিংত যাওঁতে এটা দোকান তো খোলা পালে, গ্রোসারি শপ। সেই গ্রোসারি শপ যেটা খোলা পালে তাতে ওনার আর শপ ওনার প্লাস তিনজন মানুষ তাতে দেখা পালে যে ইন ভায়োলেশন অফ কার্ফিউ নাও কার্ফিউ ভঙ্গ করে আছে। ইহঁতর আগেনস্টত আমি যেহেতু সকল ডিস্ট্রিক্টতে কঠোর পদক্ষেপ লৈছো, ইহঁতক এগেইনস্ট লিগেল একশনের বাবে ইহঁতক থানালে আনা হল। থানালে আনার পিছত তাতে বাকি কেজনও তাত মানুষ আসলে থানাতে সডেনলি তারপর যে শপ ওনার আসলে বাবুল বণিক এজ 51 ইয়ার্স তার ঘরটো ঘরটো করতি গ্রাম তেখেতর ঘরের যেটা ইয়াত অহার পিছত কমপ্লেন করলে যে তার বেশি সুয়েটিং হয়ে আছে আর বুকুত অল্প বিষ হয়ে আছে বলে কেছে। ইমিডিয়েটলি লগেলগে রংপুর থানার ইনচার্জ WSI বরখা বুড়াগোহাঁই তেখেতে লগেলগে ঘরের ফ্যামিলি মেম্বরক জানালে মাতিলে। মাতার পিছত এনেতো আমি গোটেখিনি লিগাল প্রক্রিয়াটো অলমোস্ট কমপ্লিট হয়েছিলে আর তাক হ্যান্ডওভার করার কারণে তাক মাতিলে, কিন্তু যেটা বেশি বিষ হয়ে গেল ইমিডিয়েট আমি লগেলগে থানা গাড়িত বহাই তাক সিভিল হসপিটাল লৈ গেলো। সিভিল হসপিটালে তারপর রেফার করে দিলে শিলচর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, তাতে ট্রিটিং ডক্টরে তেখেতক ডেথ ডেড ডিক্লেয়ার করে। অমানবিক কাণ্ড, সোনাবাড়িঘাটের এক পরিবার পরিচারিকা শিশুকন্যাকে বেধড়ক মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে চাঞ্চল্য দেখা যায় এলাকা জুড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর শিশুকন্যার বাবা শুক্রবার রাঙ্গেরকাড়ি পুলিশ ফাঁড়িতে সুবিচার চেয়ে এক অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আটক করল সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা প্রাক্তন ভিডিও মতিবুর রহমান মজুমদার 65 ও তার ভাই আতাবুর রহমান মজুমদার 57-কে। শিলচর সিভিল হাসপাতালে 5.2 কেজি ওজনের শিশুর জন্ম দিয়ে রাষ্ট্রীয় রেকর্ড গড়লেন মা। গত 15 জুন হাসপাতালের সিনিয়র ডাক্তারদের একটি দল সিজারিয়ান বিভাগে শিশুটি জন্ম দেন। আসামে নবজাতকের গড় ওজন প্রায় 2.5 কেজি, আগে প্রায় 4 কেজি ওজনের নবজাতকও ছিল, তবে নবজাতকের জন্মের সময় 5.2 কেজি ওজনের ঘটনা এক অনন্য নজির। আজকের করোনা আপডেট, আজ সন্ধ্যা 6টা অবধি গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কোভিডে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। শিলচর মেডিকেল কলেজের প্রেরিত আজকের করোনা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট, আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 131 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। ICU-তে 77 জন পেশেন্ট আছেন এবং কোভিড ওয়ার্ডে 54 জন পেশেন্ট আছেন। ভেন্টিলেটর সাপোর্টে 14 জন পেশেন্ট আছেন এবং অক্সিজেন সাপোর্টে 102 জন পেশেন্ট আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 19 জন পেশেন্ট কোভিড নিয়ে ভর্তি হয়েছেন এবং 20 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। গত 24 ঘন্টায় 7 জন পেশেন্ট কোভিড কেয়ার সেন্টারে ভর্তি হয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 16টি স্যাম্পল পজিটিভ এসছে এবং RT-PCR 25টি স্যাম্পল পজিটিভ এসছে। কোভিড উপসর্গে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 3 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। এবারে খেলার খবর, সাদামটনের AGS বলে শনিবার থেকে শুরু হয়েছে ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম দিন বৃষ্টির জন্য খেলা ভেস্তে যাওয়ায় দ্বিতীয় দিনের খেলা চলছে। বৃষ্টি ভেজা পেচ সহায়ক পিচে নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। এ খবর লেখা পর্যন্ত 51 ওভারে ভারত 3 উইকেটের বিনিময়ে 106 রান করেছে। ইউরোকাপে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হলো। এই ম্যাচ থেকে উভয় দলই পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। কোপা আমেরিকায় জয়ের মুখ দেখল আর্জেন্টিনা, রড্রিগেজের গোলে হারিয়েছে উরুগুয়েকে। 13 মিনিটে হয়েছে গোলটি, কিন্তু বহু চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি সুয়ারেজরা। CNN 24 নিউজ আজ এই পর্যন্তই, নমস্কার।